হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এবিটি এ মাধ্যমিক টেস্ট পেপারে রাইটিং স্কিলের উপর রাইটিং। প্রথমে আমরা যে রাইটিংটি দিয়ে শুরু করব সেটি হলো এবিটি এর 25 থেকে 29 পর্যন্ত ইংলিশের যে কোশ্চেন পেপারটি রয়েছে তার একদম প্রথম রাইটিংটি। তোমরা দেখতে পাচ্ছ সেকশন সি হচ্ছে আমাদের রাইটিং স্কিলের উপর থাকে, তিনটে রাইটিং থাকে 10 মার্কস ইচ। আজকে আমরা করব একদম প্রথম রাইটিংটি, যেটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং। রিপোর্টে কি বলছে, প্রথম রাইটিংয়ে কি বলছে, সাপোজ ইউর স্কুল হ্যাজ রিসেন্টলি অবজার্ভ দি 200th বার্থ অ্যানিভার্সারি অফ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাও রাইট আ রিপোর্ট অন দি সেলিব্রেশন উইদিন 100 ওয়ার্ডস ইন ইউর স্কুল ম্যাগাজিন ইউজিং দি ফলোয়িং পয়েন্টস। নিম্নলিখিত পয়েন্ট যেগুলি দেওয়া রয়েছে সেগুলির সাহায্যে একটি রিপোর্ট রাইট করতে হবে 100টি শব্দের মধ্যে, এবং তার বিষয়বস্তু কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে। চলো তাহলে শুরু করা যাক।